নতুন ঘূর্ণাবর্ত আসছে ঘূর্ণিঝড়, সঙ্গে ঝেঁপে বৃষ্টি, একই সঙ্গে দুটি দুর্যোগ। একদিকে নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টি, অন্যদিকে ভয়ঙ্কর নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব, সব মিলিয়ে মহাদুর্যোগের চোখ রাঙানি। ইতিমধ্যেই কড়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, কোন কোন জায়গাগুলিতে ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা, কোন কোন জায়গাগুলিতে সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আর পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। এবার দেখে নেওয়া যাক এক নজরে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ফের দুর্যোগের ঘন ঘটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, তার জেরে আজ থেকে শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় আজ হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া। জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, পর্যটকদেরও সমুদ্রে নামা নিষেধ। হাওয়াফে সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। এই 7টি জেলা হল 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। সম্প্রতি বঙ্গোপসাগরের ওপরে পরপর 2টি নিম্নচাপ তৈরি হয়, এর জেরে বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আবারও তৈরি হয়েছে নিম্নচাপ, কাজেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে দিনের তাপমাত্রাও।